Salve a tutti, come state? La lezione di oggi è molto importante. Oggi impariamo i nomi dei simboli usati per computer. Assalamu alaikum, apu ebong bhaiyera shobai kemon achen? Italian bhasha shikhar ajker lesson ta khubi important. Ajke amra computer byabohito protikgulor nam janbo. এর আগে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম কিন্তু তখন আমি বাংলায় লিখেছিলাম অনেকে হয়তো বুঝতে পারেননি আবার অনেকে বুঝেছেন কিন্তু আজকে আমি ইতালিয়ান ভাষায় বলার চেষ্টা করব যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন তাহলে চলুন আমরা শিখে নেই যেমন যোগ চিহ্নকে ইতালিয়ান ভাষায় বলা হয় পিউ পিউ যোগ চিহ্নকে বলা হয় পিউ তারপরে বিয়োগ চিহ্নকে ইতালিয়ান ভাষায় বলা হয় meno 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 আর গুণ চিহ্নকে বলা হয় per 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 এবং ভাগ চিহ্নকে ইতালিয়ান ভাষায় বলা হয় diviso diviso più meno per diviso যোগ বিয়োগ গুণ ভাগ তারপর আসি সমান চিহ্ন সমান চিহ্নকে ইতালিয়ান ভাষায় বলা হয় উগুয়ালে উগুয়ালে আর ডটকে বলা হয় পুন্ত পুন্ত এবং কমাকে বলা হয় ভিরগোলা উগুয়ালে পুন্ত ভিরগোলা সমান ডট কমা তারপরে আছে প্রশ্নবোধক চিহ্ন এটাকে বলা হয় ইন্টেরোগাটিভো interrogativo আর বিস্ময়কর চিহ্নকে বলা হয় esclamativo interrogativo esclamativo esclamativo তারপরে hashtag কে বলা হয় cancelletto 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 তারকা চিহ্নকে বলা হয় asterisco asterisco cancelletto asterisco asterisco তারপর per sentence অর্থাৎ শতকরা চিহ্নকে বলা হয় per cento আর at the rate of এই চিহ্নটাকে বলা হয় কিয়চ্ছলা 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 অর্থ হচ্ছে শামক কিন্তু এটা এর অর্থ ব্যবহৃত হয় তারপর আছে আচ্ছেন্ত যেমন সি সি এর উপরে এই ছোট চিহ্নটা এই চিহ্নটাকে বলা হয় আচ্ছেন্ত আচ্ছেন্ত তারপরে এই চিহ্নটাকে বলা হয় আপোস্ট্রফ এল এর উপর ছোট একটা কমার মতো যে থাকে এটাকে বলা হয় আপোস্ট্রফ এল এ আপোস্ট্রফ আপোস্ট্রফ তারপরে আছে দুয়ে পুন্তি দুইটা ডটকে একসাথে বলা হয় দুয়ে পুন্তি আর দুইটা কমাকে একসাথে বলা হয় ভিরগোলেত্তো দুয়ে পুন্তি ভিরগোলেত্তো তারপরে হাইপেনকে বলা হয় ত্রাত্তিনো যেটা দুটি অক্ষর বা দুটি শব্দের মাঝামাঝি থাকে আর যেটা নিচে থাকে সেই চিহ্নটাকে বলা হয় ত্রাত্তিনো বাসো ত্রাত্তিনো বাসো এই চিহ্নটা নিচে থাকে আর হাইপেন থাকে মাঝামাঝি দুটি অক্ষরের মাঝামাঝি তারপরে প্রথম বন্ধনীকে বলা হয় পারেন্তেজি আপেরতা এক্সিউজা পারেন্তেজি আপেরতা এক্সিউজা পারেন্তেজি আপেরতা এক্সিউজা তারপরে দ্বিতীয় বন্ধনীকে বলা হয় পারেন্তেজি গ্রাফা আপেরতা এক্সিউজা পারেন্তেজি গ্রাফা আপেরতা এক্সিউজা তারপরে তৃতীয় বন্ধনীকে বলা হয় পারেন্তেজি কোয়াদ্রা আপেরতা এক্সিউজা অর্থাৎ প্রথম বন্ধনী শুরুতে হয় আপেরতা তারপরেটা শেষ হওয়া পর্যন্ত খিউজা থাকে পারেন্তেজি আপেরতা খিউজা পারেন্তেজি গ্রাফা আপেরতা এক্সিউজা পারেন্তেজি কোয়াদ্রা আপেরতা এক্সিউজা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন এখন কম্পিউটারের ব্যবহৃত চিহ্নগুলো বলতে পারবেন ইনশাল্লাহ সামনে আছেন তো দিয়ে আরও ভিডিও আসবে তার জন্যই এই ভিডিওটা আসলে বানানো
আর এখানে যদি কোনো চিহ্ন বাদ পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।